এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকের সব থেকে বড় খবর। এবার বিশাল দেখা গেল রাজ্যের শাসক দল তা তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মী এবার তৃণমূল থেকে হঠাৎ করেই বেসুরো হয়ে গেলেন, সরাসরি যোগ দিলেন বিজেপিতে। কারণ এই নেতাদের দাবি যে 2021 নির্বাচনের আগে যারা দলের সঙ্গে বেইমানি করেছিল, যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিল, দল তাদেরকে বর্তমান বেশি গুরুত্ব দিচ্ছে, বর্তমান সময় আমরা দলে কোনো গুরুত্ব পাচ্ছি না, এমনটা কিন্তু দাবি করলেন এই নেতাকর্মীরা। যেখানে তো সব জল্পনা অবসান ঘটিয়ে বিশাল দেখা খাতে চলছে রাজ্যের বর্তমান শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বহু নেতাকর্মীবার যোগ দিচ্ছেন বিজেপিতে। বিস্তারিত ভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, বাটন দিয়ে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। উপনির্বাচনের আগে এবার ভাঙনের মুখে রাজ্য শাসক দল তথা তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সংখ্যালঘুর 500টি পরিবার এবার তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন বিজেপিতে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? এই নেতাকর্মীদের কি বিজেপিতে নেওয়া উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিছু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।